হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। যারা পাখি পালন করে থাকেন বরাবর, তাদের নিয়ে আমার এই চ্যানেলটি, তাদের জন্য আমার এই ভিডিওগুলো। তো যারা পাখি পালন করেন তাদের কাছে সবচেয়ে পরিচিত একটি পাখি হচ্ছে বাজদিগার পাখি, যা বাসায় পালন করা যায়, খুব সুন্দর একটি পাখি। তো বাজদিগার পাখি পালন করার ক্ষেত্রে আপনারা অনেকেই অনেক ভুল ত্রুটি করে থাকেন। তো আপনারা খেয়াল করবেন, বাজদিগার পাখিগুলো সাধারণত কলোনি বা খাঁচায় পালন করা হয়ে থাকে। তো আপনি এই পাখিকে যে খাবারগুলো দিবেন পাখি সেই খাবারই খাবে। তো এখানে দেখা গেল যে আপনার যে খাবারগুলো দেন, সিড মিক্স দেন, এই সিড মিক্সে সম্পূর্ণভাবে তাদের শরীরে পুষ্টি বা ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয় না। তো এর জন্য বিভিন্ন রকমের খাবার দিতে হয়, বিভিন্ন রকমের উপাদান বা ওষুধ দিতে হয়। তো আজকে আমি আপনাদের বলে দিব, তো আপনার এই পাখিকে ক্যালসিয়াম যে ঘাটতিগুলো সেটা কীভাবে পূরণ করবেন বা কী খাবার দ্বারা এটা পূরণ করবেন। আপনার পাখির ক্যালসিয়াম ঘাটতি পূরণের জন্য আপনারা শাকসবজি, ফলমূল এগুলো সাধারণত দিবেন। তাছাড়াও আপনারা প্রতি মাসে আপনারা ক্যালসিয়াম পুষ্টি করিয়ে দিবেন আপনার পাখি, যার ফলে দেখবেন আপনার পাখি সুস্থ বা সুন্দর বা ঠিক মতন ডিম বাচ্চা সব কিছুই করছে। তো ওই পাখিকে কীভাবে আপনারা ক্যালসিয়াম পুষ্টি করাবেন তা আপনাদের বলে দিব। তো তার বলার আগে একটা কথা বলে রেখি, আপনি যখনই পাখিকে খাবার দিবেন আপনি খেয়াল করে দেখেন, আপনারা খেয়াল করেন আমার এই খাঁচার ভিতরে কোথাও পানি নেই। বারবারই আমি প্রতিটা ভিডিওতে বলি, আপনারা যখনই পাখিকে যে কোনো ওষুধ খাওয়াবেন বা যে কোনো কোর্স করাবেন, সেটা যেই কোর্সই হোক, আপনারা খাঁচায় বিন্দু পরিমাণ পানি দিবেন না। রাত্রের বেলায় পানিটা সরিয়ে ফেলবেন, সকালবেলায় ওষুধ দেওয়ার আগে রাত্রের বেলায় পানিটা সরিয়ে ফেলবেন, যাতে সকালবেলায় পাখি খাবার দেওয়ার সাথে সাথে বা ওষুধ দেওয়ার সাথে সাথেই যেন পানিটা সেবন করে। কারণ সব ওষুধগুলোই পানির সাথে মিশিয়ে দেওয়া হয়। তো আপনারা যেই ওষুধটা খাওয়াবেন বা যে জিনিসটা খাওয়াবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। ক্যালসিয়াম ঘাটতির জন্য যে ওষুধটা সব পাখাল বা যারা খামারি আছে যারা যেটা খাওয়ায় সেটা হচ্ছে ক্যালপ্লেক্স। আপনারা লক্ষ্য করে দেখুন, ক্যালপ্লেক্স স্কয়ার কোম্পানির একটি ওষুধ। এই ওষুধটা অনেকটাই ভালো ওষুধ, কারণ স্কয়ার কোম্পানি অনেক একটি নামি দামি কোম্পানি। তো এই ক্যালপ্লেক্স ওষুধটি কী পরিমাণ খাওয়াবেন, কীভাবে খাওয়াবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। ধরেন আমার এখানে রুমের ভিতরে এখানে 4 জোড়া, ওইখানে 1 জোড়া, 5 জোড়া, 5 জোড়া ওষুধ, মানে 5 জোড়া পাখি রয়েছে। তো এদের ক্ষেত্রে আমি কতটুকু পরিমাণ কীভাবে খাওয়াবো, আর সেই অনুযায়ী আপনার যদি পাখি বেশি থাকে বেশি খাওয়াবেন, কম থাকলে কম। এই 5 জোড়া পাখির জন্য আমি সাধারণত 1 লিটার একটি বোতল নিই, 1 লিটার একটি বোতল নিই। 1 লিটার এক বোতলে আমার 5টা পাখির জন্য হয়ে যায়। তো 1 লিটার বোতলে আপনি কতটুকু পরিমাণ ওষুধ মিলাবেন সেটা হচ্ছে এই ক্যালপ্লেক্স ওষুধটি আপনি 2 ml, বেশি না, 2 ml ওষুধ মিলাবেন 1 লিটার পানির সাথে। তো এই 2 ml কীভাবে পরিমাপ করবেন, অনেক ছোট বাচ্চাদের ওষুধের সাথে দেখবেন আপনারা এটা পেয়ে যাবেন, এই ড্রপটা পেয়ে যাবেন, এই ড্রপটা নিয়ে নেবেন। এই ড্রপটা এতটুকুতে হচ্ছে 1 ml। আপনি যখনই পাখিকে পানি খাওয়াবেন 1 লিটারে এই 2 ml দিবেন, সর্বোচ্চ 2 ml ওষুধ মিশিয়ে আপনার পাখিগুলোকে দিয়ে দিবেন। আর দেওয়ার আগে আপনারা পাখির খাঁচার পানিগুলো গত রাত্রেই সরিয়ে ফেলবেন। তো এইভাবে আপনারা যদি প্রতি মাসে কোর্স করেন আপনার পাখি সুস্থ থাকবে। আমার পাখিগুলো দেখেন, প্রত্যেকটা পাখি সুস্থ ব্রিডিং মোডে আছে এবং ডিম বাচ্চা করা অবস্থায় আছে, এই দেখেন। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগেছে, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।